हेलो व्यूअर्स, सलामु आलैकुम। जाहिद कम्प्यूटर रिपेयर स्कूल पक्ष के अपन सकल के स्वागतम। व्यूअर्स, आज के आलोचना करब बेसिक इलेक्ट्रॉनिक्स एक पार्ट एसी टू डीसी पावर सप्लाई नहीं, अर्थात डेस्कटॉप कम्प्यूटर पावर सप्लाई नहीं। तो प्रथम पावर सप्लाईर ওই দুইটা লাইন খুলে নিয়ে আমাদের কাজের সুবিধার জন্য আমরা দুইটা লাইন একটু খুলে নিলাম। লাইনটা খুলে নিলে আমাদের আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। ওইখান থেকে আমরা দুইটা তার ছুটায় নেই। এটাকে আমরা ওইখানে রাখলাম। তো দেখুন, এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয় যে এই পাওয়ার সাপ্লাইটা আমাদের দুইটি অংশে ভাগ করা। আমরা আপনাদেরকে দেখাই, দেখুন এখানে মাঝ বরাবর একটি এই একটি খালি জায়গা আছে, ওইটার ডান পাশটা হচ্ছে এসি আর বাম পাশটা হচ্ছে ডিসি। তো এসির যে অংশটা আছে এই অংশটার মধ্যে আমাদের 220 থেকে 240 ভোল্ট ইন হয়, আর অপর যে পাশটা আছে ওই পাশটাতে আমাদের ডিসি আসে, অর্থাৎ 12 ভোল্ট থেকে 3 ভোল্ট এর মধ্যে থাকে। তো এখানে আবার এই ডিসি অংশটা আবার তিন ভাগে ভাগ হয়েছে। প্রথম ভাগ হচ্ছে 3 ভোল্ট বা 3.3 ভোল্ট, আর তারপর হচ্ছে 5 ভোল্ট এবং 12 ভোল্ট। এই তিনটা ভাগে বার হচ্ছে ওই অংশটা, আর এটা কেবলমাত্র 220 থেকে 240 ভোল্ট। তো এখন আমাদের এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো সার্ভিস করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ক্যাপাসিটরগুলোকে ডিসচার্জ করা। দেখুন ভিউয়ার্স, এখানে বিভিন্ন মানের ক্যাপাসিটর আছে, ছোট বড় বিভিন্ন মানের ক্যাপাসিটর। তো এখানে দেখেন 330 মাইক্রোফ্যারাড এর একটি দুটি ক্যাপাসিটর। তো এখানে কিন্তু 200 ভোল্ট পরিমাণ কারেন্ট সে অ্যাবজর্ব করতে পারে। তো এই জন্যই প্রথমেই আমাদের কাজ হচ্ছে কি, প্রত্যেকটা ক্যাপাসিটরকে ডিসচার্জ করেন। চার্জ করে নেবেন, তা না হলে কি হবে, এখানে যদি হাত পড়ে হাত পুড়ে যাওয়া বা জখম হওয়ার সম্ভাবনা থাকবে এবং বড় ধরনের একটি শক খাবেন। তো এরপরে পাওয়ার সাপ্লাই যদি পাওয়ার না আসে, সর্বপ্রথম আপনারা চেক করবেন হচ্ছে এখানে একটা ফিউজ বিদ্যমান। দেখেন ওই যে এখানে লেখা F2, অর্থাৎ এখানে একটা ফিউজ বিদ্যমান। তো এই ফিউজটা কি ঠিক আছে কি না, তো আমরা এমনিতে দেখা যায় যে ফিউজটা ঠিক, এরপরেও আমরা মাল্টিমিটারটাকে আমরা কন্টিনিউটি মুডে রেখে আমরা আসলে দেখব যে এটা কি আসলে ফিউজটা কি ঠিক আছে কি না। দেখুন আমরা ধরলাম এখানে, এই দেখুন বিপ দিচ্ছে, তার মানে ওই লাইনটা ঠিক আছে, ফিউজটা ঠিক আছে। তো ফিউজটা পার হওয়ার পরে ভিউয়ার্স এদিক থেকে এসে আমাদের এইখানে রেক্টিফায়ার ডায়োডের একটি ব্রিজ আছে, ব্রিজ রেক্টিফায়ার, এই ব্রিজটা ওভারকাম করে তারপরে ক্যাপাসিটারগুলোতে যায়। তো আমাদেরকে এই ডায়োডগুলো টেস্ট করতে হবে, এই ডায়োডগুলো কি ভালো আছে কি না। এটা হচ্ছে নো পাওয়ারের ক্ষেত্রে, নো পাওয়ারের ক্ষেত্রে আমরা প্রথমেই এটা টেস্ট করব, তারপর হচ্ছে এই চারটা রেক্টিফায়ার ভালো আছে কি না, ফরওয়ার্ড রিভার্স উভয় পাশে আমরা চেক করব। দেন ভালো করে লক্ষ্য করব ওই এসি পার্টে আমাদের কোনো ধরনের কম্পোনেন্ট পুড়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে কি না, ফিজিক্যাল ড্যামেজ আছে কি না। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ড্যামেজ নাই, তো আমরা ধরে নিলাম এসি পার্ট ভালো আছে। তো এরপরেও অপর পৃষ্ঠায় আমরা একটু চোখ রাখব, রেখে দেখব কি কোনো ধরনের ঝালাই কি ছুটে গেছে কি না। দেখুন আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি, এই যে দেখুন একটা অংশ, ওই যে এখানে একটা অংশ ফাঁকা হয়ে গেছে, এই দেখুন এখানে লেয়ারটা উঠে গেছে। তো এরকম আমরা এইখানেও একটা পাচ্ছি ভিউয়ার্স, এই যে এখানেও লেয়ারটা উঠে গেছে।
তো এই ধরনের লেয়ার উঠে গেলে অনেক সময় যে দেখেন এখানে একটা লেয়ার উঠে গেছে, এই যে আমি যদি লারা দিই দেখেন দেখা যাচ্ছে, তো এই কম্পোনেন্টের এই লেয়ারটা উঠে গেছে, যার কারণে এসি অংশে বিদ্যুৎ প্রবাহ ঠিকঠাক হচ্ছে না। তো আমরা প্রথমে এগুলোকে সোল্ডারিং করে ফেলব। আমরা প্রথমেই এগুলোকে সোল্ডারিং করে আবার বসিয়ে দেব যেন আর ইনা করে। তো এরপরে ভিউয়ার্স আমাদের কাজ হচ্ছে এই পার্টের এসি অংশে যে এখানে ট্রান্সফরমারগুলো আছে এগুলো চেক করা, এবং এখানে একটি এনটিসি রেজিস্টর আছে ওইটা কি ভালো কিনা ওটা আমরা একটু চেক করব। তারপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কম্পোনেন্টের আমরা আদর্শ মান আছে কি না বা টলারেন্স অনুযায়ী যতটুকু সেক্রিফাইস করা যায় সেই পরিমাণ এসি অংশে বিদ্যমান আছে কি না এটা আমরা একটু পরীক্ষা করব। প্রত্যেকটা রেজিস্টর এখানে আমরা চেক করব। আর সবচেয়ে বেশি ভালো হয় এই হিট সিনটা খুলে নিলে, এখানে কয়টা মুসপেট আছে ওগুলাও চেক করব। তারপরে আমরা চলে যাব, যদি সবগুলো ঠিকঠাক থাকে তারপর আমরা চলে যাব ডিসি অংশে। তো ডিসি অংশে যেয়ে আমরা প্রথমে কী করব, ওটাতে আমরা সিরিজ লাইন ব্যবহার করব। দেখুন যেহেতু এটা 220 ভোল্ট ইয়া, আমরা এই ধরনের সিরিজ লাইন ইউজ করব। আমরা আপনারা যারা কাজ করতে চান বা কাজ করেন তারা অবশ্যই সিরিজ লাইন ইউজ করবেন পাওয়ার সাপ্লাই সার্ভিসের ক্ষেত্রে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো সিরিজ লাইনের আমরা এই দুইটা কানেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে আমাদের এই যে সুইচিং হয় যে পিনটা থেকে, অর্থাৎ যে সবুজ কালার যে কেবলটা আছে ওইটা এবং একটি গ্রাউন্ড একসাথে করে দেব। তা আমরা যদি এই দুইটাকে একসাথে দিয়ে দেখুন, হ্যাঁ তখন কিন্তু দুইটা শর্ট হলো, অর্থাৎ সুইচিং হবে, ওই দুইটা কানেক্ট করার সাথে সাথেই সুইচিং হবে। তো সুইচিং হয়ে গেলে আমরা এদিকে চেক করব কোথায় কোথায় ভোল্টেজ আছে। যেমন এখানে হলুদ কালার যে অংশটা আছে দেখুন, এই যে হলুদ কেবল যেগুলো আছে এগুলার ওই পার্টটাতে কিন্তু এখানে লিখাই আছে পজিটিভ 12 ভোল্ট, অর্থাৎ এখান থেকে 12 ভোল্টের সোর্স এদিকে আউটপুট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের সোর্স। এর আশেপাশে দেখুন এখানে আউটপুট দুটি ক্যাপাসিটর বিদ্যমান, তারপরে একটি কয়েল বা ইন্ডাক্টর, তারপরে এখানে রেজিস্টর, আর এটা সোজা সম্পর্ক হচ্ছে এই আইসির সাথে। আমরা এই পার্টটা যদি 12 ভোল্ট আসে তো আসলো, যদি না আসে তাহলে আমরা 12 ভোল্টের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো আমরা একটু চেক করে নেব। যদি আমাদের 5 ভোল্ট মিসিং থাকে তাহলে দেখুন ভিউয়ার্স আমাদের 5 ভোল্টের যে সোর্স আছে আমরা ওই 5 ভোল্টের ওই লাল কালার যে যদি আমরা কালার ইন্ডিকেট করি তাহলে আমরা বলবো লাল যেগুলো এগুলো হচ্ছে 5 ভোল্টের। আর এখানে আমাদের দেখুন ইন্ডিকেট করে বলাই আছে যে এটা হচ্ছে 5 ভোল্টের সোর্স, এইখানটা হচ্ছে 5 ভোল্টের। যদি এই ক্যাপাসিটরটা খারাপ হয়ে যায় তাহলে 5 ভোল্ট ঠিকঠাক আউটপুট দিবে না, যদি কয়েলটা খারাপ হয়ে যায় তাহলে 5 ভোল্টের আউটপুট পাওয়া যাবে না, রেজিস্টর যদি শর্ট হয়ে যায় তাহলেও আমাদের 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে না। তাহলে আমরা এই কম্পোনেন্টগুলো যদি 5 ভোল্ট না আসে তাহলে আমরা অবশ্যই চেক করব। আর এইখানে আমাদের মুসফেটগুলো কি আসলেই 5 ভোল্টকে গেট করছে কি না এটা আমাদের একটু কনফার্ম হতে হবে আগে। একইভাবে যদি আমাদের 3 ভোল্টে কোনো প্রবলেম হয় বা 3 ভোল্ট যদি না আসে, 3.3 ভোল্ট বা 3 ভোল্ট, তো এইটার জন্য আমরা এখানটাতে একটু চেক করব। তো এখানের জন্য এইদিকে আমাদের একটি আউটপুট ক্যাপাসিটর, একটি কয়েল, তারপর হচ্ছে এটা সোজা আমার আইসির সাথে সম্পৃক্ত। তো আমরা এই কম্পোনেন্টগুলো চেক করব, স্টেপ বাই স্টেপ আমরা চেক করব। দেখুন এখানে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের অংশ, এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের অংশ, এটা হচ্ছে আমাদের 3.3 ভোল্টের অংশ। আর এই প্রত্যেকটা আলাদা আলাদা অংশকে এই আইসিটা আমাদের নিয়ন্ত্রণ করতেছে। তো এই আইসির প্রথমে যে আমাদের ভিইন আছে ওইটা আমাদের একটু দেখতে হবে প্রথমে, যে আইসিতে আসলে ভোল্ট প্রবেশ করছে কি না, তারপর হচ্ছে প্রত্যেকটা পায়ে আমাদের ভোল্টেজ আউটপুট করতেছে কি না এটা আমরা একটু মেজারমেন্ট করে দেখবো, যদি এই ভোল্টেজগুলো ঠিকঠাক না পাই। দেখুন আর এইদিকে কিন্তু আমাদের ইন্ডিকেট করাই আছে যে আমাদের দেখুন এই পার্টে এই যে 5 ভোল্টের এই অংশটা,
তারপরে হচ্ছে এখানে 3.3 ভোল্টের অংশটা, তারপরে হচ্ছে এখানে 12 ভোল্টের অংশটা। আর এটা কোথা থেকে আসছে সবগুলা দেখেন, আমাদের এই আইসিতে এসে অ্যাডজাস্ট হচ্ছে। ওই যে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এদিকে দেখতে পাবো দেখেন একটা পা এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এই যে এখানে আসতেছে, আর ওইখানে একটা রেজিস্টর হয়ে এই যে আমাদের 3.3 ভোল্টের সোর্সে চলে গেছে। তো ওইভাবে আমরা এখানে কিন্তু স্পষ্ট, যেহেতু এটা এক লেয়ার বিশিষ্ট সার্কিট, এই জন্য আমরা লেয়ার দেখেও অনেক সময় বুঝতে পারি যে কে কার সাথে সম্পৃক্ত। লেয়ার দেখে, এই পৃষ্ঠায় লেয়ার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তো যারা এমনিতে কাজ করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন, আর যারা কাজ না করেন তারা দেখুন লেয়ার দেখে আপনারা একটু বুঝে নেবেন এখান থেকে। আর অবশ্যই এই পাওয়ার সাপ্লাইয়ের ডায়াগ্রাম আছে একটি, তো এই ডায়াগ্রাম আপনাদের সর্বোচ্চ কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ডায়াগ্রাম সহ এটার কোন পিনের কি কাজ, কোন পিনে কত ভোল্টেজ আসে আর এগুলো কিভাবে আসে একবারে ডায়াগ্রাম সহ আলোচনা করব। তার আগে আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং যারা ডায়াগ্রাম সহ এই পাওয়ার সাপ্লাইয়ের ভিডিও টিউটোরিয়াল চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয়, এজন্য আমরা দেখব যদি রেসপন্স ভালো পাওয়া যায় বা সর্বোচ্চ কমেন্ট হয় তাহলে আমরা অবশ্যই এটার আরেকটা ভিডিও একদম ডায়াগ্রাম সহ প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ডায়াগ্রাম সহ আমরা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।